ॐ नमो भगवते বাসুদেবায়। আজি হেতি প্রহেতিঙ্কর দুঃখক সহ্য করে নপারি রাজা জরাসন্ধ তাঙ্কর সৈন্য সামন্তকু ঘেনি 86 সহস্র রাজা তাঙ্কর সৈন্য সামন্তকু নেই এক মহাপটুয়াররে মথুরাকু বিজয় করিবা পাই, আজি মথুরাকু ধ্বস্ত বিধ্বস্ত করিবা পাই, যাদব মানকু ধ্বংস করিবা পাই বাহারি পড়িছন্তি পটুয়ার নেই জরাসন্ধ। কন্যাঙ্কর দুঃখকু সহ্য করে নপারি যে বাহারিছন্তি আউ চিন্তা করিছন্তি, যদি মথুরাপুরে সে উগ্রসেন, উগ্রসেন তো মোর শত্রু নুহ না, উগ্রসেন যদি রামকৃষ্ণকু মো হাতরে নদিয়ে, যদি মো হাতরে সমর্পণ নকরে, তাহলে সে উগ্রসেনকু মধ্য মু ছাড়িবিনি, সে উগ্রসেনকু মু নিশ্চয় মৃত্যু মুখরে পকাইবি, আউ তার রাজ্যকু নিশ্চিত ভাবে ধ্বংস করে দেবি। এ কথা প্রতিজ্ঞা করি আজি জরাসন্ধ মহাপটুয়ার নেই যাউচন্তি। গণ্ড স্থল জর জর গলে মদ জল, খণ্ডগিরি প্রায় দূরু দিশে হাতি দল, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গলারে লম্বই ঘণ্ট ক্ষুদ্র ঘণ্টি মালা, পিঠিরে চাঁদুয়া সহে দন্ত সুনা বলা, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, মণি মাণিক্য মুকুতা লম্বে চৌপাশে, উদয় পর্বতে যেনে দিন কর দিশে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, মাহুত অঙ্কুশে ঘাতে করতি পহিজ, রথিঙ্কর চৌপাশে আবরিলে গজ, ছতিশ বিন্দাণে জিতা রণ রঙ্কা যেতে, মাহুতকু আবরিলে যাই যে রাউতে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন। আজি লক্ষ লক্ষ গজ, লক্ষ লক্ষ অশ্ব, লক্ষ লক্ষ ওট এবং শস্ত্র অস্ত্রকু ধরি আজি সৈন্য সামন্ত মানে তেন্টা ভূষা ধরি আজি বাহারি পড়িছন্তি সেই মথুরা রাজ্যকু, সে যাদব বংশকু বিনাশ করিবা পাই, কৃষ্ণ বলরামকু বিনাশ করিবা পাই, ভোজ বংশকু বিনাশ করিবা পাই, তেণু এমিতি ভাবরে যাউছন্তি পটুয়ার। বতিস আয়ুষ ঘেনি অশ্ব পৃষ্ঠে চড়ি, হস্তিঙ্কর চৌপাশে রহিলে সে বেড়ি, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, বলবন্ত পদাতিয়ে রণে আগুসার, করে অসি পত্র ঢাল কুন্ত ধনুসর, পর সুমুদ্র গদা কাতি খড়গ ফলা, ধামন্তি পাই কেতে যদি সে অনর্গলা, অন্টারে কাছেনি রঙ পিত ধলা ধলা, তহিরে লম্বই ঘণ্টি ঘাগুড়ির মালা, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, চিরা মারি সিংহনাদ করতি প্রমাদে, চৌদপুর চমকই কিড়ি কিড়া না দে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, ছাটেণী কক্ষটি শব্দ ধনুর টঙ্কার, বীরঙ্ক গজন ঘাতে কম্পে তিনি পুর, এক যোগে চড়ি যান্তি চতুরঙ্গ বল, সমুদ্র গর্জন প্রায় শুভই চল, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, 86 সহস্র রাজা বন্দী তার ঘরে, যে যার সৈন্য ঘেনি অইলে সঙ্গরে, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রী মধুসূদন। আজি মহাপটুয়ার যৌ পটুয়ারকু দেখিলে আজি তিনি ভুবন কম্পি উঠুছি, ঘো ঘো শব্দরে আজি তিনিপুর যেমিতি কম্পি উঠুছি, তেণু এক বিশাল পটুয়ারকু দেখি এ জীব জগত মানে
ସମସ୍ତେ ଭୟରେ କମ୍ପି ଉଠୁଛନ୍ତି। କେହି ଭାବୁଛନ୍ତି ଏ ଜରାସନ୍ଧ ଆଜି ଏ ତିନି ପୁରକୁ ଧ୍ୱଂସ କରିଦେବ, ଏ ଜରାସନ୍ଧ ତା କ୍ରୋଧରେ ଏ ସମସ୍ତଙ୍କୁ ମାରିଦେବ। ତେଣୁ ଏମିତି ଭାବରେ ପଟୁଆର ନେଇ ଆସୁଛନ୍ତି, ଘଣ୍ଟି ଘା ଗୁଡ଼ି ଘୋ ଘୋ ହେଇ ବାଜୁଛି। ଆଜି ଜରାସନ୍ଧଙ୍କର ଜୟ ଜୟ ଶବ୍ଦ କାରରେ ଗଗନ ପବନ ପ୍ରକମ୍ପିତ ହେଉଛି। ହାତୀମାନେ ଧାଇଁ ଧାଇଁ ଆସୁଛନ୍ତି, ଧୂଳି ଉଡ଼ି ଯେମିତି କିରଣକୁ ଅଦୃଶ୍ୟ କରିଦେଉଛି, ସୂର୍ଯ୍ୟର କିରଣ ପ୍ରଖର କିରଣ, ସୂର୍ଯ୍ୟର ପ୍ରଖର ତେଜ ଆଉ କିଛି ନାହିଁ। ଏ ହାତୀଙ୍କର, ଏ ଅଶ୍ୱଙ୍କର, ଏ ଓଟଙ୍କର ଏ ଧୂଳିରେ ଯେମିତି ଆଚ୍ଛାଦିତ ହେଇଯାଇଛି ଆକାଶ, ଏମିତି ଭାବରେ ପଟୁଆର ନେଇ ଆସୁଛନ୍ତି ଜରାସନ୍ଧ। ଏ ସନ ପ୍ରକାରେ ରାଜା ଶୁଭନୁକୂଳେ ମଥୁରାକୁ ଦଣ୍ଡ ବାହେ ନାତିଙ୍କର ଛଳେ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ପଞ୍ଚାଶ ସହସ୍ର ରାଜାକୁ ଆଣି ସେନା, ଯେ ଯାହାର ଅଙ୍ଗ ବଳ ଘେନି ଅକଳନା। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ଏ ସନ ସୋମବାରେ ଚଳେ ଚତୁରଙ୍ଗ ବଳ, ପାଦ ଭରେ ପଶୁମତୀ ହୁଏ ଟଳମଳ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ମାର ମାର ଧର ଧର ଶବ୍ଦ ଘୋର ଧ୍ୱନି, ବୀରତୁର ଶବ୍ଦରେ କପଇ ମେଦିନି। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ବାଟେ ଆସୁ ଆସୁ ହାଟ ପାଟଣା ଉଜାଡ଼ି, ଜହିଁ ତହିଁ ଚାଲି ଯାଆନ୍ତେ ବନଗିରି ମାଡ଼ି। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ତେଣୁ ଏମିତି ଘୋ ଘୋ ନାଦ କରି ଘୋ ଘୋ ଶବ୍ଦ କରି ଆଜି ଜରାସନ୍ଧର ପଟୁଆର ବଳ ଆସୁଛନ୍ତି। ଅନେକ ବାଟ ଆସିଲା ପରେ କେତେ ନଦ ନଦୀ କେତେ ପର୍ବତ ସବୁକୁ ଅତିକ୍ରମ କରି ଆସି ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି ତୁଙ୍ଗଭଦ୍ରା ନଦୀ ନିକଟରେ। ତୁଙ୍ଗଭଦ୍ରା ନଦୀ ନିକଟରେ ଯେତେବେଳେ ସାୟଂ ସମୟ ହେଇଯାଇଛି, ସନ୍ଧ୍ୟାର ସମୟ ହେଇଯାଇଛି, ସେତେବେଳେ ଜରାସନ୍ଧ ଚିନ୍ତା କଲେ ଆଜି ଆଉ ମଥୁରାପୁରକୁ ଯିବା ସମ୍ଭବ ହେବନି, ତେଣୁ ଆଜି ଏ ରାତିଟା ଏଇ ଜାଗାରେ ବିଶ୍ରାମ ନେବା। ତେଣୁ ତୁଙ୍ଗଭଦ୍ରା ନଦୀ ତଟରେ ସମସ୍ତ ସୈନ୍ୟ ସାମନ୍ତ ଏବଂ ସମସ୍ତ ହସ୍ତୀ ଘୋଡ଼ା ଯେତେ ସୈନ୍ୟ ସାମନ୍ତ କୋଟି କୋଟି ସୈନ୍ୟ ସାମନ୍ତ ଥିଲେ ସମସ୍ତେ ସେଇ ଜାଗାରେ ଅବସ୍ଥାନ କଲେ, ଆଉ ସେଇ ଜାଗାରେ ରହି ଭୋଜନ ଆଦି ପ୍ରସ୍ତୁତ କଲେ। ସମସ୍ତ ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନଙ୍କ ପାଇଁ ଭୋଜନ ପ୍ରସ୍ତୁତ ହେଲା, ସମସ୍ତେ ଭୋଜନ କରିବେ। ପ୍ରଥମ ଦିବସ ଥାଟ ଜାନ୍ତେ ପଥ ବାହି, ତୁଙ୍ଗଭଦ୍ରା ନଦୀ ତୀରେ ପ୍ରବେଶିଲେ ଯାଇ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ରନ୍ଧନ ଭୋଜନ କରି ରାତ୍ରେ କବଞ୍ଚିଲେ, ରଜନୀ ପ୍ରଭାତେ ତହିଁ ପୁଣି ଚଳିଗଲେ। ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ, ଗୋବିନ୍ଦ ମାଧବ କୃଷ୍ଣ ଶ୍ରୀ ମଧୁସୂଦନ। ତେଣୁ ଆଜି ସୈନ୍ୟ ସାମନ୍ତକୁ ଘେନି ସେଇଠି ରାତ୍ରିରେ ରାତ୍ରି ଯାପନ କଲେ। ଯେତେବେଳେ ସକାଳ ହେଲା, ଯେତେବେଳେ ସକାଳ ହେଇଗଲା, ପୁଣି ଥରେ ସୈନ୍ୟ ସାମନ୍ତମାନେ ପୁଣି ଚାଲିବାକୁ ଆରମ୍ଭ କଲେ। ପୁଣି ସେମିତି ଘୋ ଘୋ ଶବ୍ଦରେ ଆଜି ପ୍ରକମ୍ପିତ ହେଉଛି ଧରଣୀ। ଯେମିତି ଧରଣୀ ଚିନ୍ତା କରୁଛି, ଆଜି ମୋର ବିନାଶ ହେଇଯିବ, ଏମାନଙ୍କର ପାଦର ଆଘାତକୁ ମୁଁ ସହିପାରୁନି, ବାସୁକୀ ଆଖିରୁ ଲୁହ ଝରୁଛି, ଏଇ ଯେଉଁ ପାଦ ଭରେ ଅବନି ଆଜି କମ୍ପି ଉଠୁଛି, ଥରହର ହେଇ କମ୍ପି ଉଠୁଛି। ସେତେବେଳେ ପୁଣି ଥରେ ଯାଇ ପହଞ୍ଚିଗଲେ କାଶୀ ଦେଶରେ। କାଶୀ ଦେଶରେ ପହଞ୍ଚିବା ପରେ
কাশী রাজাঙ্কর সহিত জরাসন্ধঙ্কর সম্পর্ক নিবিড় সম্পর্ক। তেণু কাশীশ্বর রাজাঙ্কর ইচ্ছারে তাঙ্ক অনুরোধ ক্রমে পুনি রাত্রি যাপন করিবা পাই চিন্তা কলে। সেই দিন পুনি রাত্রি যাপন কলে কাশীশ্বর পাখরে। কাশীশ্বর নামে কাশী দেশর নূপতি, কাশী দেশর নূপতি, জরাসন্ধ সঙ্গে তার বাড়কালু প্রীতি, পুনি বাড়কালু প্রীতি। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন। সে রাজ বিশ্রাম করি পুনি আর দিন, পুনি আর দিন, প্রভাতে সৈন্য ঘেনি চলিলে বহন, পুনি চলিলে বহন। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন প্রভু শ্রীমধুসূদন। তেণু সৈন্য সামন্তকে নিয়ে কাশী দেশরু পুনি আগকু আগকু চালিলে। কিছু বাট গলা পরে বিভাণ্ডক ঋষিঙ্কর আশ্রম বাট দেই পুনি সৈন্য সামন্ত মানে আগকু আগকু চলিলে। বিভাণ্ডক ঋষিঙ্ক পর্বত, সে পর্বত বাট দেই সৈন্য সামন্ত যাউছন্তি। তেণু বিভাণ্ডক ঋষি দেখি এইসব এতে বড় পটুয়ারকু দেখি আজ আশ্চর্য হয়ে যাচ্ছেন বিভাণ্ডক ঋষি। তেণু আজ বিভাণ্ডক ঋষিঙ্ক পর্বত মালা দেই সৈন্য সামন্ত মানে আগকু আগকু বড়ি চালিছন্তি। বিপুল পর্বতে বিভাণ্ডক ঋষি থিলে, সে পর্বত পূর্ব ভাগে সৈন্যে চলি গলে। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, জৈমিনী আশ্রম দেখি গন্ধর্ব পর্বতে, গান্ধর্বী নদী কি পার হইলে কিঞ্চিতে। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, সে নদী দক্ষিণে গন্ধ মার্দন যে বন, বেনি সত যোজন যে বন আয়তন। গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন, গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন। তেণু আজ কেতে পর্বত নদ নদী হ্রদ আদি দেই দেই নানা ঋষি মানকর আশ্রম কু ডেই যেতলে মহামহা পটুয়ারে আসুছন্তি, মহাপটুয়ারে আসুছন্তি জরাসন্ধ সৈন্য সামন্তকর ঘো ঘো শব্দরে আজ প্রকম্পিত হয়ে যাচ্ছি এ বন পর্বত সবু কিছু প্রকম্পিত হয়ে যাচ্ছি। যেটি মুনি ঋষি মানে তপস্যা করুলে সেমানে মধ্য এ পটুয়ার এ ঘো ঘো শব্দকু শুনি আজ সেমানকর তপস্যা মধ্য ভাঙ্গি যাচ্ছি। তেণু কি এ পটুয়ার নিয়ে আসুচি আড়ে যাচ্ছি এ পটুয়ার, তেণু এসব কথা ভাবিবাকু মধ্য কাহার কাহার সাহস হোনি, কাহিকি না এতে বড় পটুয়ার এতে বড় সৈন্যকু সৈন্য সামন্ত মানুষ দেখি এতে হস্তি এতে এতে অশ্ব এতে ওট এমানকু দেখি আজ চকিত হয়ে যাচ্ছেন মুনি ঋষি মানে। তেণু কেই কেই জঙ্গল ভিতর ভিতরক চালি যাচ্ছেন ধাই ধাই, কালে আমি কিছু বিপদি পড়িযিব। তেণু মুনি ঋষি মানে তটস্থ হয়ে যাচ্ছেন, জীবজন্তু মানে এই ঘো ঘো শব্দকু শুনি আজ জীবজন্তু মানে কেউ জঙ্গল ভিতরে যাই কৌণী গুম্ফা ভিতরে যাই লুচি সারে। এতে বড় পটুয়ার এতে বড় পটুয়ার নিয়ে আসুম তাকে দেবতা গন্ধর্ব যক্ষ কিনর আদি সমস্তে দেখুঁচ যে আজ জরাসন্ধ মহাপটুয়ার নিয়ে যাচ্ছেন প্রভুকে বিনাশ করা। তেণু সমস্ত দেবতা মানে চিন্তা করছেন এ তো বড় অগোচর কথা হল, ইয়ে তো বড় বিপরীত কথা হল। আজ যদি জরাসন্ধ ইয়ে মথুরাপুরের প্রবেশ করব তাহলে প্রভু প্রভুঙ্ সহ যুদ্ধ করব, তাহলে কম হব অবস্থা? এতে বড় সৈন্য সামন্তক সহ যুদ্ধ কম করে পে প্রভু? তেণু আজ দেবতা মানে চিন্তা করছেন। এতু অন্তে বৃহস্পতি সুদর মাস ভার বসি করি জনাইলে ইন্দ্রঙ্ক ছামুর, বসি করি জনাইলে ইন্দ্রঙ্ক ছামুর, বসি করি জনাইলে ইন্দ্রঙ্ক ছামুর,
জরাসন্ধ যাউ অছি চতুরঙ্গ বাহি সমর করিবে রাম কৃষ্ণ বেনি ভাই সমর করিবে রাম কৃষ্ণ বেনি ভাই সমর করিবে রাম কৃষ্ণ বেনি ভাই আজি যেতেবেলে ইয়ে মহাপটুয়ার দেখুচন্তি দেবতা মানে গোটে সভা বসেইছন্তি ইন্দ্ররাজা গোটিয়ে সভা ডাকিলে আউ সে সভারে ব্রহ্মা রুদ্র ইন্দ্র আদি সমস্ত দেবগণ মানে বসি বিচার করুছন্তি হে দেবতা মানে আজি মহাপটুয়ার নেই জরাসন্ধ যাউছি প্রভুঙ্ক সহিত যুদ্ধ করিবা পাই তেণু ইয়ে পটুয়ার এ যে সৈন্য সামন্তকে দেখি সমস্তকে ভয় লাগুছি কিন্তু আমি দেবতা মানে আমি দেবতা মানুষ টিকিয়ে মধ্যে ভয় লাগুনি কারণ আজি স্বয়ং নারায়ণক সহিত এই সামান্য পটুয়ার যাচ্ছি যুদ্ধ করিবা পাই এ পটুয়ারকু মারিবাকু বেশি সময় লাগিবনি প্রভুঙ্কু এ সুন্দর যুদ্ধকু দেখিবা পাই নিশ্চিত আমাকু যিবা দরকার প্রভু কেমিতি এমানকু বিনাশ করিবে এ কথা দেখিবা দরকার তেণু সমস্ত দেবতা মানে চালো আমি মানে যিবা এবং সে জরাসন্ধর সৈন্য বল মানকু সমস্তকু বিনাশ করিবা যেতবে সমস্ত দেবতা ঋষি মানে বিচার করুছন্তি সেতবে অঙ্গিরা ঋষি থিলে অঙ্গিরা ঋষি কহুছন্তি আরে প্রভু চাইলে তো জরাসন্ধকু সঙ্গে সঙ্গে বিনাশ করে দেবে হেলে জরাসন্ধ যদি কিছু দিন রহিব তাহলে তাহলে প্রভুঙ্ক আমমানক পাই উপকার হব যেতবে যুধিষ্ঠিরঙ্ক রাজস্ব যজ্ঞ হব সেতবে জরাসন্ধর কার্য অছি তেণু তাকু মারিবা ঠিক হবনি তেণু প্রভুঙ্ক একথা জনাইবা দরকার যে জরাসন্ধকু ন মারি তাকু ছাড়ি দেওয়া দরকার জরাসন্ধর পটুয়ারকু এমিতি ভাবরে শাস্তি দেওয়া দরকার যেমিতি সেমানে কেবে আউথরে এমিতি এতে বড় পটুয়ার নেই যুদ্ধ করিবাকু ন আসন্তি কিন্তু জরাসন্ধকু জীবনরে ন মারিবা পাই টিকে পরামর্শ প্রভুঙ্কু দেওয়া দরকার তেণু সমস্ত দেবতা মানে আজ বিচার করুছন্তি যে জরাসন্ধকু ন মারিবা পাই প্রভুঙ্ক পাখকু কহিবাকু কিয়ে যিব তেণু প্রভুঙ্কু যাই কহিবে যে জরাসন্ধকু ছাড়ি দিয়ন্তু তেণু আজি সমস্ত দেবতা মানে এ জরাসন্ধর পটুয়ারকু দেখি ভয় করুনাহাতি কারণ এ জরাসন্ধ যাউছি প্রভুঙ্ক সহিত যুদ্ধ করিবা পাই যে স্বয়ং পরম ব্রহ্ম যে স্বয়ং নারায়ণ যে চরাচর সৃষ্টির কর্তা তেণু তাঙ্ক সহিত যুদ্ধ করিব সামান্য জরাসন্ধ তেণু এ কথাকু দেবতা মানে হাস্যাস্পদরে গ্রহণ করুছন্তি তেণু এতে বড় পটুয়ার সিনা আমমানকু দেখা যাউছি হেলে দেবতা মানকু প্রভুঙ্ক পাখরে ইয়ে পটুয়ার কিছু বি নুয়ে তেণু কেবল এতিকি কথা জরাসন্ধকু যদি প্রভু মারি দেবে তাহলে আমার কার্য অধা রহিযিব তেণু রাজস্ব যজ্ঞের কার্য অধা রহিযিব তেণু এবে আমি জরাসন্ধকু ন মারি তাকু ছাড়ি দেওয়া দরকার এ কথা নিশ্চয় প্রভুঙ্কু জনাইবা দরকার কোন কহুছন্তি দেবতা মানে অঙ্গিরা বইলে তুমে শুণ দেবরাজ জরাসন্ধ বঞ্চিলে অছি কেতে কার্য জরাসন্ধ বঞ্চিলে অছি কেতে কার্য জরাসন্ধ বঞ্চিলে অছি কেতে কার্য যুধিষ্ঠির রাজসুয় কলা পরিজমতে পাপি জরাসন্ধ রাজা রহিব জীবিতে পাপি জরাসন্ধ রাজা রহিব জীবিতে পাপি জরাসন্ধ রাজা রহিব জীবিতে ভীমসেন হাতে তাকু মরাই শ্রীহরি সমস্ত রাজাকু নেলে বন্দি মুক্ত করি সমস্ত রাজাকু নেলে বন্দি মুক্ত করি সমস্ত রাজাকু নেলে বন্দি মুক্ত করি তেণু সমস্ত দেবতা মানে চিন্তা করুছন্তি যে আজি এ জরাসন্ধকু বধ ন করন্তু প্রভু জরাসন্ধকু বধ করি দেলে রাজসূয় যজ্ঞরে তার তো কিছু কার্য অছি আউ শেষরে সে ভীমসেন হাতরে হি মরিব ভীমসেন হাতরে হি তার মৃত্যু লেখা অছি আউ
ভীমসেনক হাতে মরব এবং যে ছয়ানী শস্ত্র রাজা মানে তাঁকু সমস্ত বন্ধন করে রাখি যে বন্ধন করে রাখিছেন ছয়ানী শস্ত্র রাজা সে বন্দীমুক্ত করবে ভীমসেন সে বন্দীমুক্ত করবে এবং জরাসন্ধকে বিনাশ করবে এই কথা আজ সমস্ত দেবতা ঋষি মধ্যে বিচার করছেন তেণু কৃষ্ণ ন মারিবে আকুশহস্তে অষ্টাদশ বেড় ধাড়ি দেব এই মতে গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন বৃহস্পতি কথা শুনি ইন্দ্র হেলে তুনি শুণ পরিক্ষব দন্তি শুক মহামুনি গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন গোবিন্দ মাধব কৃষ্ণ শ্রীমধুসূদন তেণু যেত প্রভু হাতের সে জরাসন্ধ বদ্ধ হবনি অঙ্গিরা ঋষি কৌছেন হে ইন্দ্রদেব প্রভু হাতের সে বদ্ধ হবনি সে বদ্ধ হব কেবল ভীম হাতে যেতবে রাজস্ব যজ্ঞ হোথিব সেতবে এই জরাসন্ধ বদ্ধ হব তেণু এবে তাকে নমারি ছাড়ি দেওয়া দরকার না এ জরাসন্ধ এই যে পটুয়ার নেই আসিছি জরাসন্ধ এইভাবে পটুয়ার থরে নুহ দুই থর নুহ অঠর থর আসব এইভাবে পটুয়ার নেই অঠর থর মথুরা আক্রমণ করা আসব এ যাদব মানুষ বিনাশ করে আসব তেণু সেবে বি মধ্যে প্রভু তাকে যেমিতি নমারন্তি তেণু এ কথা ইন্দ্রদেব যেতবে শুনেদেলে আশ্চর্য হয়ে গেলে কে যদি প্রভু হাতে ন মরব তাহলে ইয়ে তো বহু ক্ষতি করে দেব অঠর থর যেতবে ধাড়ি দেব মথুরা তাহলে সে মথুরাটা নিশ্চিত ধ্বস্ত বিধ্বস্ত করে দেব তেণু আজ চিন্তার পড়ে যাইছেন দেবতা মানে আজ শুকমুনি পরীক্ষিত কুছেন হে পরীক্ষিত আজ যেতবে জরাসন্ধর সৈন্য সামন্ত মানে নানা জঙ্গল এবং নানা পর্বত অতিক্রম করে নদ নদীকে অতিক্রম করে আগকু আগকু মাড়ি মাড়ি চালিছেন দিনকু পচাশ যোজনার রাস্তা চালি চালি গোটিয়ে জায়গায় বিশ্রাম নৌকেন পুনি রাত্রি প্রভাত হওয়া ক্ষণি পুনি আউ গোটে স্থানক যাচ্ছেন পুনি চালা আরম্ভ করছেন এমিতি কিছুদিন চালি চালি অনেক দূর পথ চালি যাইছেন মথুরাপুরকু জয় করা যে লক্ষ্য নিয়ে যাচ্ছেন মথুরাপুরকু জয় করবে আসে রামকৃষ্ণকে বিনাশ করবে ইয়ে কেবল জরাসন্ধকর ক্রোধ তাঁকু আজ ইয়ে রাস্তা তাঁকু জনাপড়ুনি এই যে পঞ্চাশস্র যোজনা চালুছেন পঞ্চাশ যোজনা চালুছেন সে রাস্তা মধ্যে জনাপড়ুনি তেণু আজ সৈন্য সামন্তক ঘো ঘো শব্দরে আজ জরাসন্ধ আগকু আগকু মাড়ি চালছেন তাপরে কোণ হল সুন্দর কথা জাঁয়া পরবর্তী অধ্যায়ের আজ তো সময় ইশারা দেলা তেণু বাণীকে বিরাম দেওয়া টিকি প্রভুঙ্কর নাম সংকীর্তন করে আজর কার্যক্রম কু সমাপ্ত করা জয় জয় রাধে গোবিন্দ হরিব 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 জয় জয় রাধে গোবিন্দ হরিব